হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি তো দূরের কথা, উনি কোনো ইমামদারি না। আসুন আমরা প্রথমে ওনার বক্তব্যটুকু শুনি। বাইজিদ আল বুস্তামী, তিনি হচ্ছেন আবু ইয়াজিদ আল বুস্তামী, বাইজিদ বলা হয়, সংক্ষেপে বাইজিদ বলা হয়। তো ওনার নাম ছিল তৈফুর, আবু ইয়াজিদ তৈফুর ওনার নাম। উনি যে সমস্ত কথা বলেছেন এগুলি যদি কোনো ইমানদার মানুষ বলে তাহলে কিন্তু ইমানদার, সাধারণ হুঁশের মানুষ বলে তাহলে কেউ বলবে না তাকে ইমানদার বলবে না, সোজা কথা এটা। তিনি কি বলতেন, সুবহানি সুবহানি মা আদমা শায়ানি, আমার কত পবিত্রতা, আমার কত পবিত্রতা, আমার শান কত উপরে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে সুবহান আল্লাহ বলতে আর উনি সুবহানি বলেন। এই জাতীয় মানুষ যারা চলে গেছে এরা যদি তওবা করে না গিয়ে থাকে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত, তাদেরকে আল্লাহর ওলি বলার ক্ষেত্রে আমাদের আর একটু চিন্তা ভাবনা করা উচিত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে একটি বক্তব্যের খণ্ডন ও প্রতিবাদ করার জন্য বসেছি, সেটা হলো আমাদের দেশের তথাকথিত একজন শায়খ জনাব আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে সম্পর্কে এমন কিছু অসত্য ও বিভ্রান্তিকর কথা বলেছেন যেগুলি শুনে মনে হচ্ছে হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি তো দূরের কথা, উনি কোনো ইমানদারই না। আসুন আমরা প্রথমে ওনার বক্তব্যটুকু শুনি। শেখ, বাইজিদ বুস্তামীর আকীদা কি ঠিক ছিল? বাইজিদ আল বুস্তামী, তিনি হচ্ছেন আবু ইয়াজিদ আল বুস্তামী, বাইজিদ বলা হয়, সংক্ষেপে বাইজিদ বলা হয়। তো ওনার নাম ছিল তৈফুর, আবু ইয়াজিদ তৈফুর ওনার নাম। উনি যে সমস্ত কথা বলেছেন এগুলি যদি কোনো ইমানদার মানুষ বলে তাহলে কিন্তু ইমানদার, সাধারণ হুঁশের মানুষ বলে তাহলে কেউ বলবে না তাকে ইমানদার বলবে না, সোজা কথা এটা। তিনি কি বলতেন, সুবহানি সুবহানি মা আদমা শায়ানি, আমার কত পবিত্রতা, আমার কত পবিত্রতা, আমার শান কত উপরে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে সুবহান আল্লাহ বলতে আর উনি সুবহানি বলেন। এই জাতীয় মানুষ যারা চলে গেছে এরা যদি তওবা করে না গিয়ে থাকে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত, তাদেরকে আল্লাহর ওলি বলার ক্ষেত্রে আমাদের আর একটু চিন্তা ভাবনা করা উচিত। দর্শক শ্রোতা, আপনারা ওনার বক্তব্যটুকু শুনলেন, আদৌ কি হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে এরকম নিন্দিত লোক ছিলেন? আসুন আমরা দলিলের আলোকে, কিতাবের আলোকে জেনে নেই। জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহে, যিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনি হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে সম্পর্কে কি লিখেছেন? তিনার কিতাব সিয়ারু আলামিন নুবালায়ের 49 নং রাবিতে হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে সম্পর্কে লিখেছেন, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। সুলতানুল আরিফিন আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে শারওয়াসান আল বিস্তামী আহাদুজ জুহাদ আখুজ জাহিদাইনে, অর্থাৎ হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে হলো সুলতানুল আরিফিন, যারা আল্লাহর মারেফত সম্পর্কে অধিক জ্ঞাত, আরিফ বিল্লাহ, মুমিনে কামিল যারা আল্লাহওয়ালা, তাদের মধ্যে হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে হলো সুলতান বাদশাহ, অর্থাৎ সুলতানুল আরিফিন। কে লিখেছেন জানেন? ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহে লিখেছেন। এরপরে তিনার নাম, তিনার পিতার নাম এবং তিনার উপাধি যাবতীয় উল্লেখ করে শেষে তিনি লিখেছেন আহাদুজ জুহাদ, তিনি একজন আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ এবং আল্লাহমুখী একজন মুমিনে কামিল, এবং দুইজন জাহিদের ভাই ছিলেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জনাব জাকারিয়া সাহেব এমনভাবে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে বিষয়টা উপস্থাপন করলেন, সেই কথার সাথে হযরতে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহের কথার আকাশ পাতাল ব্যবধান আমরা পাচ্ছি। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে সম্পর্কে কি বলেছেন সেটাও আপনারা লক্ষ্য করুন। তিনার লেখা প্রসিদ্ধ কিতাব লেসানুল মিজান এর 969 নং রাবিতে হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে সম্পর্কে তিনি আলোচনা করেছেন, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। তাইফুর ইবনে ঈসা আবু ইয়াজিদ আল বিস্তামী রহিমাহুল্লাহ তাআলা শাইখুস সুফিয়া, দেখুন ইমাম আসকালানি রহমাতুল্লাহ আলাইহে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহের মূল নাম উল্লেখ করে রহিমাহুল্লাহ তাআলা এই শব্দটা প্রয়োগ করলেন। যদি হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি না হতেন অথবা মুমিনে কামিল না হতেন তাহলে ইমাম আসকালানির মতো একজন আলিম, একজন হাফিজ, একজন ইমাম হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহের নামের সাথে রহিমাহুল্লাহ তাআলা শব্দ লিখতেন না। শুধু তাই নয়, ইমাম আসকালানি আরও কি লিখেছেন আপনারা সে এবারতের শেষের দিকে লক্ষ্য করুন। ওয়াহুয়া মিন কিবারি মাশাইখির রিসালা,
যারা বড় বড় মাশায়েখ ছিলেন সেই মাশায়েখদের মধ্যে অন্যতম ছিল হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাই। ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহে এই কথা বলেছেন। অথচ আমাদের শায়েখ জাকারিয়া সাহেব তিনি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইকে একজন আল্লাহর ওলি তো দূরের কথা ইমানদারী মনে করেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহে সম্পর্কে জগৎ বিখ্যাত ইমাম সুলাইমী রাহমাতুল্লাহ আলাইহের একটা সুন্দর বক্তব্য রয়েছে, যেটা উল্লেখ রয়েছে ইমাম জাহাবী রাহমাতুল্লাহ আলাইহের সিয়ারু আলামিন নুবালায়ের 49 নং রাবিতে এবং তারিখুল ইসলাম কিতাবের 261 নং রাবিতে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ এবার একটু লক্ষ্য করুন, ইমাম সুলাইমী তার তারিখে সুফিয়ার মধ্যে উল্লেখ করেছেন, বাইজিদ বুস্তামীর এন্তেকালের সন উল্লেখ করে তিনি শেষের দিকে লিখছেন, ওয়ালাহু কালামুন হাসানুন ফিল মুআমালাত, অর্থাৎ মুআমালাতের বিষয়ে হযরতে বাইজিদ বুস্তামীর অনেক সুন্দর সুন্দর কালাম রয়েছে। ইমাম সুলাইমী রাহমাতুল্লাহ আলাইহে বাইজিদ বুস্তামী সম্পর্কে এই পজিটিভ মন্তব্য করেছেন। এরপরে আপনারা লক্ষ্য করুন, তাবাকাতুল কুবরা গ্রন্থের প্রথম খণ্ডের 65 পৃষ্ঠায় জগৎ বিখ্যাত ইমাম ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাইহে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহের নামটা কিভাবে উল্লেখ করেছেন আপনারা লক্ষ্য করুন, ওমিনহুম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা আল বিস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহের নাম উল্লেখ করে জগৎ বিখ্যাত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা লিখেছেন। যদি তিনি আল্লাহর ওলি না হতেন তাহলে ওনার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ জগৎ বিখ্যাত একজন ইমাম লিখতেন কখনোই না। এছাড়াও জগৎ বিখ্যাত আরেকজন ইমাম ইমাম সিলাহউদ্দিন খলিল রাহমাতুল্লাহ আলাই, যিনি 764 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের 16 খণ্ডের 295 পৃষ্ঠার মধ্যে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, আজ জাহিদুল মাশহুর, তিনি একজন প্রসিদ্ধ জাহিদ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরো বহু ডকুমেন্টস, বহু দলিল, বহু কিতাবের রেফারেন্স আমাদের কাছে মজুদ রয়েছে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন, সুলতানুল আরিফিন ছিলেন। অথচ আমাদের শেখ জাকারিয়া সাহেব তিনি বাইজিদ বুস্তামীকে আল্লাহর ওলি তো দূরের কথা, উনি ওনাকে ইমানদারি মনে করে না। প্রিয় দর্শক শ্রোতা, হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহের কিছু কালাম ছিল যেগুলো নিয়ে ওনারা সমালোচনা করেন। এর মধ্যে অন্যতম হলো যে সুবহানি মা আযামা শানি, এই শব্দগুলি ওনারা আপত্তিকর মনে করেন। পূর্বসূরী মুফাসসিরিনে কারাম আইম্মাই কারাম তিনারা এগুলি নিয়ে আলোচনা করেছেন এবং এটার একটা ফয়সালাও দিয়েছেন। যেমন জগৎ বিখ্যাত আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের 16 খণ্ডের 295 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, وقال الامام فخر الدين رازي رحمه الله تعالى ثبت عنه انه قال سبحاني ما اعظم شاني ولكن به الا خيرا। ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহের এই শব্দগুলিকে উল্লেখ করে তিনি বললেন যে এগুলি উত্তম অর্থের ব্যাপারে আমরা ধারণা রাখি, অর্থাৎ এই কথাগুলির তাবিল রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যার ভালো যে অর্থটা সেটার উপরেই পূর্বসূরী আইম্মাই কারাম অর্থ গ্রহণ করে ওনাকে আল্লাহর ওলি হিসেবে মেনে নিয়েছেন। যদিও আমাদের তথাকথিত শায়েখ জাকারিয়া সাহেব এটা মানতে রাজি নন। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবাই কারামও অনেক সময় ঝুষে কিছু মহব্বতের শব্দ বলতেন যেগুলিকে কুফুরির পর্যায়ে নেওয়া যায় না। যেমন সহি মুসলিমের মধ্যে একখানা হাদিস উল্লেখ রয়েছে, আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের কোনো একজন সাহাবি মরুভূমিতে তিনার বাহন উট অথবা ঘোড়া হারিয়ে ফেললেন, তো হারানো অবস্থায় হতাশ এই অবস্থা উনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে জেগে আবার দেখেন তিনার সে হারানো উট বা খাদ্য সামগ্রী, এগুলি দেখে হঠাৎ আনন্দে মহব্বতের ঝুষে বলে ফেললেন যে আন্তা আব্দি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব। এটা মহব্বতের ভাষায় বলেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই সহ অন্যান্য আইমাই কারাম বলেছেন এটা মহব্বতের ভাষায় উল্টা বলে ফেললেও এটা কুফুরি নয়। এজন্য এমন কিছু শব্দ রয়েছে যেগুলি মহব্বতের ঝুষে উচ্চারিত হয় অথবা আল্লাহর নূরের জগতে বিরাজমান অবস্থায় নিজের অস্তিত্ব বিলীন অবস্থায় দেখে আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করেন, এটা একটা প্রেমের স্তর, একটা ফানা ফিল্লার স্তর, সেই স্তরে গিয়ে অনেক মানুষ অনেক কথা বলে ফেলে। প্রিয় দর্শক শ্রোতা, পূর্বসূরি সমস্ত আইমাই কারাম আউলিয়াই কারাম হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহের সামগ্রিক বিষয়গুলি
জেনে বুঝে গবেষণা করে তাবিল করে কোরআন হাদিসের আলোকে চূড়ান্ত ফাইসালা হিসেবেই ওনাকে সুলতানুল আরিফিন বা আল্লাহর একজন ওলি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আমরা সেই স্বীকৃতির উপরই থাকব। আজকে জনাব আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের ব্যাপারে খণ্ডনমূলকই আলোচনা করাতে হয়তো ওনার ভক্তদের কেউ কেউ আমার উপরে বেজার হতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শায়েখের ব্যাপারে খণ্ডনমূলক তাত্ত্বিক আলোচনা করাতে যদি আপনারা বেজার হন, তাহলে সুলতানুল আরিফিন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যখন কোনো নেগেটিভ মন্তব্য করা হয়, তখন কি ওনার ভক্তদের, ওনার অনুসারীদের, ওনার মুহিব্বিনদের কষ্ট লাগে না? হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। সমস্ত মুসলিম জনতা ওনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ওনাকে যখন এনকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নেতিবাচক কথা বলে, অসত্য কথা বলে, বিভ্রান্তিকর কথা বলে, তখন নিশ্চয়ই তিনার ভক্তদের মনেও কষ্ট লাগে। আশা করি আপনারা এই অসত্য বিভ্রান্তিকর কথাগুলি বয়কট করে সত্য এবং সঠিক কথাগুলি, দলিল ভিত্তিক, কিতাব ভিত্তিক কথাগুলি গ্রহণ করবেন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর আউলিয়াদেরকে ভালোবেসে আহলু সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।